আচ্ছা, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের সুইচ কেসটা আলোচনা করছি। সো ভিউ সিনট্যাক্স HTML। নাও আমি HTML লিখলাম, সো লিখলাম জাভাস্ক্রিপ্ট সুইচ কেস। তো এবার আমি দুটোভাবে জাভাস্ক্রিপ্টে ইনপুট নিতে পারি, একটা ফর্মের মাধ্যমে ইনপুট নিতে পারি আর একটা প্রম্পট বক্সের মাধ্যমে ইনপুট দিতে পারি। সো প্রম্পট বক্সের মাধ্যমে ইনপুট দিয়ে আমি এই কাজটা দেখাবো, কারণ কোডিংটা শর্ট হবে। ফর্মের মধ্যে দিয়ে ইনপুট নিলে কোডিংটা একটু লেন্দি হয়ে যাবে। সো আমি আজকে শর্টেস্ট মেথডটা আগে বলছি। সো আমি হেডের মধ্যে জাভাস্ক্রিপ্ট করার প্রথম নিয়ম হলো স্ক্রিপ্ট ট্যাগটা অ্যাড করতে হয় হেডের মধ্যে, যেভাবে আমরা আগে CSS করেছি, যেখানে আমরা স্টাইল ট্যাগ নিয়ে করেছি কাজ, এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কাজটা করব। এবার আমি ভ্যার কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবলকে ডিনোট করি, আমরা জানি। সো আমি একটা ফাংশান লিখছি, ফাংশানটার নাম লিখছি ফাংশন সিলেকশন। সো সিলেকশন ফাংশনের মধ্যে আমি লিখছি ভার সিএইচ স্ট্যান্ডস ফর চয়েস। এখানটায় লিখছি পার্স ইন্ট, ইন্টিজারে কনভার্ট হবে। এরপর লিখছি প্রম্পট বক্স প্রম্পট। এবার লিখছি এন্টার 1 ফর মানডে, 2 ফর টিউসডে, ডট 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 ডট, 7 ফর সানডে, দেন আমি মেসেজটা নিচ্ছি ইউজারের থেকে। এবার ইউজার মেসেজটা দেবার পর আমার সুইচ ব্লকের মধ্যে দিয়ে পাস করবে, সুইচের মধ্যে CH লিখব। CH লিখে আমি কি করব, এর মধ্যে কেস দেব, কেস 1 মানে প্রথম কেস, যেখানে আমি লিখব অ্যালার্ট টুডে ইজ মানডে। দেন আমার এটা ক্লোজ হয়ে গেল। তারপর আমি ব্রেক স্টেটমেন্ট দেব, দিয়ে সেম কেসটাকে বারবার আমি কপি পেস্ট করে নেব। কপি পেস্ট করে আমি পরপর দিতে থাকব 7টা দিনের জন্য। এবার সেকেন্ড ওয়ান হবে কেস 2, টুডে ইজ টিউসডে। থার্ড ওয়ান হবে কেস 3, টুডে ইজ ওয়েনেসডে। ফোর্থ ওয়ান হবে কেস 4, টুডে ইজ থার্সডে। কেস 5 হবে ফিফথ ডে, টুডে ইজ ফ্রাইডে। 6 হবে টুডে ইজ স্যাটারডে। 7 হবে টুডে ইজ সানডে। কেউ যদি 7টা ম্যাচ কেস বাদ দিয়ে 8 নম্বর বা 9 নম্বর কিছু প্রেস করে, সেটা ডিফল্ট কেসের আন্ডারে চলে যাবে, যেটাকে বলা হবে আনম্যাচ কেস। সো ডিফল্টের আন্ডারে আমরা মেসেজ দেব না রং চয়েস, এখানে আমরা মেসেজ দিচ্ছি রং চয়েস, বা এটাকে আমি সেভ করব। এখানে একটা বাটন নিয়ে নেব বডির মধ্যে, বাটন ইনপুট টাইপ বাটন, ডিসপ্লে চয়েস ভ্যালু চয়েস অন ক্লিক ফাংশন নেম ইজ আওয়ার সিলেকশন,
সো অন ক্লিক সিলেকশন, নাও আমরা সেভ করব ফাইলটাকে কন্ট্রোল এস দিয়ে। এটা আমরা ডেস্কটপে নিয়ে নেব, দিস পিসি ডেস্কটপ, এটাকে আমি সেভ করব চয়েস .html। এবার সেভ ফাইল টাইপে আমি অল ফাইলস করে দেব, দিয়ে ওকে করব। তো এটাকে যখন রান করাবো তার জন্য আমরা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারের সাহায্য নেব। রাইট ক্লিক করব এবং ওপেন উইথ গুগল ক্রোম করব। দেখো আমাদের চয়েস বলে বাটন চলে এসছে, চয়েস বলে বাটনে যেই ক্লিক করব, এন্টার ওয়ান ফর মনডে, টু ফর টিউজডে অ্যান্ড সেভেন ফর সানডে দেওয়া আছে। তো আমি যে কোনো একটা চয়েস দিলাম, টুডে ইজ মানডে ফর ওয়ান। ইফ উই প্রেস F5 অ্যান্ড ক্লিক অন চয়েস এগেন, ইফ উই প্রেস 6 ইট উইল শো টুডে ইজ স্যাটারডে। If we press class choice, that will be wrong choice, 11, it will come wrong choice. So that's all. This is the JavaScript program of switch case using prompt box and alert box. I'm showing the code again for the better visibility. That's all. Thank you.